নমস্কার অনুষ বং কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি চিকেন ঘি রোস্ট এটা খেতে খুবই ভালো হয় আর এটা রুটি লুচি পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আমি চিকেন ঘি রোস্ট কীভাবে বানাই চিকেন ঘি রোস্ট বানানোর জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো অর্ধেকটা পাতিলেবুর রস আর দিচ্ছি হাফ কাপ টক দই এবার মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব চিকেনটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি ততক্ষণ আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব তাই শুকনো কড়াইয়ে নিয়ে নিলাম পাঁচ থেকে ছটা কাশ্মীরি লঙ্কা আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম আপনারা চাইলে শুকনো লঙ্কা যেটা নর্মাল শুকনো লঙ্কা হয় সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন লঙ্কাটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই মশলাটা বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা গোলমরিচ দিলাম এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে আর দেব এক টেবিল চামচ মৌরি এবার ভালো করে মশলাগুলো ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা ফ্লেভার বেরো বেরোচ্ছে ততক্ষণ আমি মশলাটা ভেজে নেওয়ার পর মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিক্সির জারের মধ্যে আমি মশলাগুলো নিয়ে নিলাম এরপর ওই মশলার সাথে আমি দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণ আদা আর পাঁচ থেকে ছ কোয়া রসুন সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি দেখুন মশলাটা পেস্ট হয়ে গেছে আমি এবার রান্নাটা শুরু করব তাই কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা ভালো মতো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়াই গরম হয়ে গেছে আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি এটা যেহেতু ঘি রোস তাই ঘিটা একটু বেশি পরিমাণেই লাগবে এখানে আমি কোনো স্বাদ তেল ব্যবহার করছি না ঘিটা ভালো মতো মেল্ট হয়ে গেলে তারপর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটার কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটার সাথে খুব ভালো করে মাংসটা মিশিয়ে নেব চিকেনটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখেছি এবার আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিক্সির বাটিতে যেটা মশলাটা লেগেছিল সেটা আমি একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মাংসের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো দেখুন মাংস থেকে বেশ অনেকটাই জল বের হয়েছে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন নুনটা স্বাদ মতোই ব্যবহার করতে হবে আমি ম্যারিনেট করার সময় হাফ চামচ নুন ব্যবহার করেছিলাম আবারও আমি এক চামচ নুন দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে রান্নাটা করব আর মাঝে মাঝে একবার করে ঢাকনাটা খুলে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব যেহেতু ঘি রোস ড্রাই আইটেম তাই আমি এই রান্নাতে কোনো জল ব্যবহার করছি না জলটা এখন অনেকটাই টেনে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ কারিপাতা কারিপাতাটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরেকটু গেভিটা শুকিয়ে এলে তারপর আমি এটাকে নামিয়ে নেব আবারও ঢাকনা বন্ধ করে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা ওপেন করলাম দেখুন মাংস একদম সেদ্ধ হয়ে গেছে আর গেভিটাও একদম মাখামাখা হয়ে গেছে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গুড় এই রান্নাতে গুড় ব্যবহার করা হয় ঝালটাকে ব্যালেন্স করার জন্য চিনির বদলে গুড়টা ব্যবহার করা হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন চিকেনের গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন ঘি রোস্ট আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আপনারা তো ভিডিওটা দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ